হ্যালো ভিভার্স আমি তৌফিক সাহাব আমার চতুর্থ সি প্রোগ্রামিং ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি প্রথমেই আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের যে বডি স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা একটু রিভিউ করে নিই আমি গত ক্লাসে বলেছিলাম আমি যত প্রোগ্রাম করব প্রত্যেকটা প্রোগ্রামে এই স্ট্রাকচারটুকু বরাদ্দ থাকবে এখানে প্রথম লাইন যেটা আছে সেটা বলা হয়েছিল এটা হেডার লাইন অর্থাৎ আমরা যেই যেই লাইব্রেরি ফাংশন নিয়ে কাজ করব তার জন্য সেই লাইব্রেরি ফাংশনটা এখানে ইনক্লুড আকারে অর্থাৎ এই আকারে উল্লেখ করে দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা লাইব্রেরি ফাংশনের নাম এইখানে এই জায়গাটাকে আমাকে লিখে দিতে হবে এরকম অসংখ্য লাইব্রেরি ফাংশন রয়েছে আমি প্রিন্টেফ আর স্ক্যান ফাংশন ইউজ করব বিধায় আমাকে এসটি ডিআইড এইচ অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটাকে উল্লেখ করে দিতে হয় এরকম আরও অনেক ফাংশন রয়েছে যেমন কোনিও ডট এইচ স্ট্রিং ডট এইচ সি টাইপ ডট এইচ ম্যাথ ডট এইচ টাইম ডট এইচ এরকম আরও অসংখ্য লাইব্রেরি ফাংশন আমার রয়েছে আমার যে যেই ধরনের লাইব্রেরি ফাংশন দরকার সেগুলো আমাকে উল্লেখ করে নিতে হবে তবে আপনাদের আশ্বস্ত করে বলছি আমরা যত কাজ করব কোনোটাতেই এর চাইতে বাইরে মানে এর বেশি লাইব্রেরি ফাংশনের দরকার পড়বে না তাই আমরা শুধুমাত্র একটা লাইব্রেরি ফাংশনের জন্য একটা হেডার ফাইলই ব্যবহার করব অর্থাৎ এই লাইনটা ফিক্সড আর ঠিক একইভাবে এটা হচ্ছে মেইন ফাংশনের লাইন মেইন ফাংশন অনেকে মেইন ইন্টেজার আকারে ঘোষণা করে কেউ শুধু মেইন আকারে ঘোষণা করে অর্থাৎ এখানে ইন্টিজার লেখাটা থাকে না আবার কেউ ভয়েট মেইন আকারেও লিখে এখন এখানে একটা কথা বলি কথাটা মনে রাখতেও পারেন না একটু চাপ মনে হলে মনে না রাখলেও সমস্যা নেই যদি ভয়েড মেইন লেখেন যে কথা মেইন লিখলে একই কথা অর্থাৎ মেইন আর ভয়েড মেইন একই কথা আর মেইন অথবা ভয়েড মেইন যে কোনো একটা লিখলে আপনার রিটার্ন জিরো লিখতে হবে না কারণ সেক্ষেত্রে আমার কম্পাইলার কোনো কম্পাইলার কোনো নির্দেশ দেওয়া হয় না যে কোনো ইন্টেজার সংখ্যা রিটার্ন করার জন্য যদি আপনি এখানে ইন্টেজার লিখে দেন তাহলে আপনাকে এখানে একটা ইন্টেজার রিটার্ন করতে বলা হয় যেটাকে আমরা সাধারণত জিরো দিয়ে কাজ সেরে থাকি আপনি জিরোর জায়গায় ওয়ান টু থ্রি ফোর যা ইচ্ছে দিতে পারেন তাতে প্রোগ্রামের উপর কোনো প্রভাব পড়বে না জাস্ট বলার জন্য এতটুকু বলা আপনাকে যেটা করতে হবে আগের কথা মনে রাখলেও চলবে নাও রাখলেও চলবে আপনাকে এতটুকু মনে রাখতে হবে আমার প্রোগ্রাম করতে গেলে আমার এই টোটাল স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে যেখানে পরবর্তী কাজগুলো আমরা করব। শুধুমাত্র এই ফাঁকা অংশটার ভিতরে এই মেইন ফাংশনের ভিতরে আমি এই অংশে এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব এক্সপ্রেশন হচ্ছে মূলত গাণিতিক রূপ অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে খাতায় যেভাবে যোগ বিয়োগ ভাগের কাজগুলো লিখে থাকি আপনার কম্পাইলারে আপনি সরাসরি সেভাবে লিখতে পারবেন না তার জন্য আলাদা কিছু সিনটেক্স রয়েছে কারণ কীবোর্ডে আপনি সরাসরি গুণ চিহ্নের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয় আপনি এই আমরা যেভাবে নর্মালি ইন্টু চিহ্ন ইউজ করি বা এক্স চিহ্ন ইউজ করি সেটা এখানে করা যাবে না তো এরকম অনেক নিয়ম রয়েছে আমরা পার্ট বাই পার্ট দেখছি প্রথমে যোগের কথা ধরা যাক আমরা যদি কোনো কিছু যোগ আকারে লিখতে চাই তাহলে নর্মালি যোগ আকারে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি দ্যাট মিন্স এ আর বি সিকে আমরা যোগ করছি আপনি এক্স ওয়াইকে যোগ করতে চান এক্স প্লাস ওয়াই এভাবে আপনি যোগ নর্মালি লিখতে পারেন বিয়োগের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম বিয়োগ চিহ্ন রয়েছে আপনার নিউমেরিক্যাল কিপ্যাডও পাবেন প্লাস উপরের অংশেও পাবেন মাইনাস চিহ্ন আপনি দিয়ে কাজ করতে পারবেন নর্মালি এক্ষেত্রে কোনো ঝামেলা নেই তবে গুণের ক্ষেত্রে আমাদের অবশ্যই এইভাবে ইন্টু আকারে লিখতে হবে একটা স্টার চিহ্ন দেওয়া আছে আপনি খেয়াল করলে দেখতে পারবেন আপনার নিউমেরিক্যাল যে কীপ্যাড রয়েছে অর্থাৎ বড়ো কিবোর্ডের ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে তার উপরের দিকে একটা স্টার চিহ্ন রয়েছে সেটাই হচ্ছে এটা আপনি এক্স ইন্টু ওয়াই লিখবেন তাহলে লিখতে গেলে লিখতে হবে এক্স স্টার ওয়াই এর মানেই হচ্ছে এক্স গুণন ওয়াই অর্থাৎ আপনি কোনো কিছু যদি গুণ আকারে লিখতে চান তাহলে অবশ্যই স্টার চিহ্ন অ্যাপ্লাই করতে হবে আপনি যদি এভাবে লিখেন তাহলে সেটা কম্পাইলার রিড করতে পারবে না তার মানে প্রত্যেকটা গুণনের মধ্যেখানে আমাকে এই স্টার চিহ্নটা অবশ্যই দিতে হবে ঠিক একইভাবে ভাগ বোঝাতে স্ল্যাশ ইউজ করা হয় স্ল্যাশ চিহ্নটা আপনার কীবোর্ডেই রয়েছে প্রত্যেকটা কীবোর্ডে স্ল্যাশ থাকে আপনি ধরেন পাঁচকে সাত দিয়ে ভাগ করবেন তাহলে এটা এইভাবে লিখতে হবে ফাইভ স্ল্যাশ সেভেন দশকে পাঁচ দিয়ে ভাগ করবেন টেন স্ল্যাশ এই হচ্ছে আপনার ভাগের কাজগুলো আমার ভাগের কাজগুলো আমরা এইভাবেই করবো স্ল্যাশ দিয়ে আর গুণনের কাজ তো দেখলেনি স্টার দিয়ে করতে হয় যোগ বিয়োগ স্বাভাবিক নিয়ম পরবর্তীতে আসছি পাওয়ারের কাজ পাওয়ার দ্যাট মিন্স আমাদের অনেক সময় যে বেস সংখ্যাটা থাকে তার উপর পর থাকে ধরেন আপনি বলতেছেন যে এটু তো পর ফাইভ এটু পর ফাইভকে আপনি সরাসরি কম্পাইলারে আমরা যেভাবে খাতায় লিখি এর উপরে ছোট করে পাঁচ এভাবে লেখা যাবে না সেক্ষেত্রে আপনি গাণিতিকভাবে যদি ভেঙে লিখেন তাহলে লিখতে পারেন পাঁচটা এর গুণফল আমি এখানে লিখে দেখিয়েছি দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এ রয়েছে এবং তাদের মধ্যে গুণ দিয়ে প্রত্যেকটাকে আমরা সেপারেট করে দিয়েছি অর্থাৎ পাঁচটা এ গুণফল অবস্থায় আছে এভাবেও আপনি লিখতে পারেন আরেকভাবে লিখা যায় সেটা হচ্ছে সরাসরি সিনটেক্স ইউজ করে দেখুন এখানে লিখে আসছে পাওয়ার ডব্লিউ ফার্স্ট ব্রেকেট ফার্স্ট ব্রেকেটের ভিতরে এ কমা ফাইভ অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি এ হচ্ছে বেস তার পাওয়ার হচ্ছে ফাইভ এইটাকে লিখতে গেলে আমার লিখতে হবে এইভাবে পাওয়ার এ কমা ফাইভ আমি আরেকটু এক্সাম্পল দিলে আরও সহজ হবে ধরুন আপনি লিখতে চাচ্ছেন এক্স টু দ্য পাওয়ার ওয়াই তার মানে এক্সের সূচক হচ্ছে ওয়াই সেক্ষেত্রে আমার লিখতে হবে পাওয়ার এক্স কমা ওয়াই এটা হচ্ছে আমার এক্স টু দ্য পাওয়ার ওয়াই ধরুন আবার লিখলেন আপনি ফাইভ টু দ্য পাওয়ার সিক্স তাহলে আপনি লিখবেন পাওয়ার ফাইভ কমা সিক্স অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট আশা করি পাওয়ারের ব্যাপারটা কিছুটা বোঝা গেছে যেমন এই নিচের লাইনে আমি কি বোঝাতে চেয়েছি আপনি দেখলে এতক্ষণে বোঝা যাওয়ার কথা এর মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব এটাকে আমি ভেঙে লিখেছি কারণ আমি হোল কিউব লিখতে পারবো না এখানে আমি লিখেছি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এখানে কি ভুল আছে হ্যাঁ একটু ভুল আছে কারণ আমি শুধু ব্রেকেট দিয়ে গিয়েছি এখানে ইন্টু দেইনি এখানে আমার ইন্টু দিতে হবে ইন্টু আর এইখানে আরেকটা ইন্টু অধিকাংশ স্টুডেন্টদের মধ্যেই এই ভুলটা প্রবণতাটা সবচেয়ে বেশি দেখা যায় মানে গুণনের ক্ষেত্রে তারা ইন্টু দিতে ভুলে যায় শুধুমাত্র পাশাপাশি বসিয়ে রেখে চলে যায় ওই অতীতের যত প্র্যাকটিক্যাল কাজ হাতে কলমে যত কাজ করেছে সেখানে তো তারা গুণ চিহ্ন ইউজ করেনি তাই এই ভুলটা তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় তো আমরা আশা করবো এই ভুলটা যেন আমরা এড়িয়ে চলতে পারি গুণনের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা সংখ্যার মাঝখানে অবশ্যই আমাকে স্টার চিহ্নটা দিতে হবে এটা গুণনের অপারেটর ঠিক একইভাবে এ প্লাস বি টু দ্য পাওয়ার ফাইভ এ প্লাস বি টু দ্য পাওয়ার ফাইভ যদি আমি লিখতে চাই তাহলে এ প্লাস কে আগে ব্রেকেটে আবদ্ধ করতে হবে তারপর কমা তারপর ফাইভ এবং টোটালটাকে আরেকটা ব্রেকেটে আবদ্ধ করে সামনে পাওয়ার বসাতে হবে এই সংখ্যাটার মানে হচ্ছে এ প্লাস বি হোল টু দ্য পাওয়ার ফাইভ অর্থাৎ এ প্লাস বি যোগ করে টোটালটার উপরে পাওয়ার ফাইভ দেওয়া হয়েছে আমরা যদি বর্গমূল নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে যেই সংখ্যাটার বর্গমূল আমি করতে চাচ্ছি ধরুন আমি এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে এ এর বর্গমূল তাহলে প্রথমে ভেতরে লিখলাম এ ব্রেকেটের ভেতরে এ লিখে বাইরে লিখতে হবে স্কোয়ার রুট এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস কিউ আর টি অর্থাৎ এখানে রোট ওভার এ এর সিনটেক্সটা দেয়া আছে আপনি যদি রোট ওভার ওয়াই লিখতে চান তাহলে লিখবেন এস কিউ আর টি ফার্স্ট ব্রেকেট ওয়াই ফার্স্ট ব্রেগেট ক্লোজ ঠিক একইভাবে রোটোবার ফাইভ যদি লিখতে চান অ্যাস কিউ আর টি ফাইভ এটা রোটোবার ফাইভ আমি রোটোবার এ প্লাস বি লিখেছি অর্থাৎ এ প্লাস বি টোটালটার উপরে যদি আমি রোটোবার রাখি যেই সংখ্যাটা আমাকে নির্দেশ করবে সেইটার সমীকরণ এখানে লিখেছি দেখুন এ প্লাস বি ফার্স্ট ব্রেকেটের ভিতরে রেখে বা পাশে লিখে দিয়েছি স্কোয়ার রুট অর্থাৎ এই স্কোয়ার রুটটা আবদ্ধ করেছে এ প্লাস কে তাই এ প্লাস বি এখন রোটোবার আমরা একটু কঠিন এক্সাম্পলে গেলে আর একটু ক্লিয়ার হবে আচ্ছা এটা শেষ করার আগে আরেকটা জিনিস রয়েছে মডুলাসের কাজ সেটা দেখে তারপর একটু আমরা প্র্যাকটিক্যাল কাজে যাই মডুলাস বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ভা ভাগ শেষ এ পারসেন্ট বি ইকুয়াল এক্স এই সমীকরণ দিয়ে বোঝানো হচ্ছে যে এ কে বি দিয়ে ভাগ করলে এক্স পাওয়া যাবে দুঃখিত আমি ভুল বলেছি এ কে বি দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক্স পাওয়া যাবে যেমন পাঁচ কে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাওয়া যায় এক ভাগ ফল কিন্তু ওইটার ইকুয়েশনটা হবে এইরকম বাই টু ইকাল টু অর্থাৎ পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই কিন্তু ভাগ শেষ হচ্ছে এক এই ভাগশেষ চিহ্নটাকে আমরা পার্সেন্ট দিয়ে প্রকাশ করি আসলে ভাগশেষের অনেক কাজ রয়েছে প্রোগ্রামে তাই আমি ভাগশেষ নিয়ে এখানে একটু আলোচনা করলাম আপনারা ভাগশেষের ব্যাপারটা মনে রাখবেন ভাগশেষের অপারেটর এই পার্সেন্ট আকারে প্রকাশ করা হয় পার্সেন্ট দিলে আপনি বুঝতে হবে যে এখানে ভাগশেষের কথা বলা হচ্ছে এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার করা হয়েছে নাইন পার্সেন্ট ফাইভ দ্যাট মিনস নয়কে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাওয়া যায় ভাগশেষ চার আশা করি ভাগশেষের ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন আমরা যদি একটু কঠিন এক্সাম্পলে যাই দেখুন ধরুন আপনার কম্পাইলারে বা আপনি একটি হিসাব দাঁড় করাতে যাচ্ছেন যেটা মান হচ্ছে রোট ওভার এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটাকে আপনার এক্সপ্রেশন আকারে লিখতে হবে আপনি সরাসরি এইভাবে কম্পাইলারে লিখতে পারবেন না তাহলে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিতর থেকে করে আসলে আমার জন্য সুবিধাজনক অর্থাৎ আমি রোট ওভারে একদম ভিতরে চলে যাব সেখানে রয়েছে এ স্কোয়ার আর বি স্কোয়ার তো আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করি তাহলে আমি রোটোপারটা তৈরি করতে পারবো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করতে গেলে আমার জানা আছে পাওয়ার দিয়ে করতে হয় পি ও ডব্লিউ এ ক্যাপসলক সম্ভবত অন করা হ্যাঁ পাওয়ার এ হচ্ছে আমার এ স্কোয়ার আমি এ স্কোয়ার পেয়ে গেছি প্লাস বি স্কোয়ার এই যে প্লাস বি স্কোয়ার তাহলে আবার আগের মতো ভিউয়ার্স আমাকে কিন্তু সিনটিক্সের সব কিছুই ছোটো হাতের অক্ষর লিখতে হবে বি কমা টু মানে বি স্কোয়ার এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন টোটালটার উপর স্কয়ার রুট ফেলতে হবে টোটালটার উপর স্কয়ার রুট ফেলতে হলে আমাকে কী করতে হবে টোটালটাকে ব্রেকেটের ভিতরে বন্দি করতে হবে বন্দি করলাম আর তার সামনে বসিয়ে দিতে হবে এস কিউ আর টি এই হয়ে গেল আমার এই সমীকরণটির এক্সপ্রেশন স্কোয়ার রুট পাওয়ার এ কমা টু প্লাস পাওয়ার বি কমা টু আর টোটালটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে বন্দি করে দিয়েছি এরপরের সমীকরণটিতে যাই এই পরের সমীকরণটা আর জটিল আচ্ছা এটা আমি সবার লাস্টে করি যেহেতু জটিল এটা লাস্টে করি এটাতে আসি এটা একটু তুলনামূলক সহজ মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি অ্যাক্সি রিয়েলি করি ধরুন এখানে প্রথমে রয়েছে বি প্লাস আমি নর্মালি বি আমি লিখে ফেলি ফন্টের সাইজ একটু বাড়িয়ে নিই আপনাদের জন্য সুবিধা হবে দেখতে বি প্লাস এখন আমাকে স্কোয়ার রুটের কাজ রয়েছে স্কোয়ার রুটের কাজটা করতে হবে আপনি ইচ্ছে করলে স্কোয়ার রুট বসিয়ে সিরিয়ালি করতে পারেন যদি আপনার মনে থাকে আমার ভুলে যাওয়ার প্রবণতাটা একটু বেশি তাই আমি ভিতরের কাজটা আগে করে নিচ্ছি বি স্কোয়ার তার মানে পাওয়ার বি কমা দুই তা হলো পাওয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে কি আমি এভাবে লিখবো ফোর এসি অবশ্যই না ফোরের পরে আমাকে গুণ চিহ্ন দিতে হবে এরপরও আমাকে গুণ চিহ্ন দিতে হবে এ হলো আমার বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এর মধ্যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা স্কোয়ার রুট অর্থাৎ রোটোবার রয়েছে তাহলে এইখানে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে আর ঠিক বি স্কোয়ারের আগে একটা ব্র্যাকেট দিয়ে সরি ব্র্যাকেট দিয়ে সামনে আমাকে বসিয়ে দিতে হবে এস কিউ আর টি এখন আমি পেয়ে গেছি বি প্লাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস ফোর এখন এটাকে আবার ভাগ করা হয়েছে কত দিয়ে টু এ দিয়ে আমার টোটালটাকে আমি যেহেতু ভাগ দেব আমি টোটালটা ফার্স্ট ব্রেকেটের ভিতর আবার নিয়ে নিলাম বলে রাখা ভালো যে কথাটা বলা হয়নি আমি এখানে এক্সপ্রেশনে কোনো সেকেন্ড ব্রেকেট বা থার্ড ব্রেকেট ইউজ করতে পারবো না আমি আবারও জোরালো ভাবে বলছি এটা অবশ্যই অবশ্যই সবসময় মনে রাখবেন আমার এক্সপ্রেশনে গাণিতিক হিসাবে কোনো সেকেন্ড ব্রেকেট কোনো থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না প্রোগ্রামিংয়ে সেকেন্ড ব্রেকেটে আলাদা মানে রয়েছে মূলত ফাংশনের জন্য সেগুলো ব্যবহার করা হয় আমরা কানিতিক কাজে বা অন্য যে কোনো কাজে সাধারণ কাজগুলোতে সব সময় ফার্স্ট ব্রেকেট ইউজ করব। তো আমি লবকে ফার্স্ট ব্রেকেটে বন্ধ করে দিয়েছি এখন স্ল্যাশ দিব ভাগ চিহ্ন যেহেতু স্ল্যাশ টু এ টু এ টু এ এটা কি হবে অবশ্যই না এর আগে একটা অবশ্যই স্টার চিহ্ন দিতে হবে অর্থাৎ টু ইনটু এ এটাই হচ্ছে আমার এই সমীকরণটার এক্সপ্রেশন আপনি চাইলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকেও ক্লোজ করে দিতে পারেন তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে অর্থাৎ এই অংশটুকু দুঃখিত এই অংশটুকু ভাগ এই অংশটুকু আশা করি এটাও বুঝতে পেরেছেন পরের অংশে যাই এই অংশে দেখা যাচ্ছে যেটা টোটাল একটা যোগ ফলের উপর আবার পাওয়ার রয়েছে তারপর নিচে কিছু দিয়ে ভাগ রয়েছে আচ্ছা আমরা সাইড থেকে করি ভিতর থেকে করে আসি তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে এ স্কোয়ার তার মানে পাওয়ার এ কমা দুই ক্লিয়ার তারপর যোগ দিলাম যোগ বি স্কোয়ার আবারও পাওয়ার বি কমা দুই এতটুকু হলো এখন টোটালটা স্কোয়ার রুট তারপর আমার পাওয়ার রয়েছে ফাইভ তাহলে টোটালটাকে স্কোয়ার রুট করতে গেলে দিলাম ফার্স্ট ব্রেকেট এদিকে এসে দিলাম আরেকটা ফার্স্ট ব্রেকেট এখানে লিখলাম স্কোয়ার রুট এই টোটালটার পাওয়ার হচ্ছে ফাইভ তার মানে স্কোয়ার রুটের এই টোটাল অংশটার পাওয়ার ফাইভ আমি জানি কীভাবে করতে হয় টোটাল কমা ফাইভ ফার্স্ট ব্রেকেট দিয়ে দিলাম এখানেও ফার্স্ট ব্রেকেট দিয়ে দিলাম সামনে লিখে দেব পাওয়ার তার মানে এই টোটাল অংশটার পাওয়ার হচ্ছে ফাইভ আমি পুরো উপরের অংশটা পেয়ে গেছি এখন জাস্ট স্ল্যাশ দিয়ে লিখে দেব এক্স আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ে আলোচনা করব। আসলে প্রোগ্রাম করতে গেলে প্রোগ্রামের প্রথম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা আর ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাকে অবশ্যই ভেরিয়েবলের সাথে তার ডাটা টাইপ ঘোষণা দিতে হয় ডাটা টাইপ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ডাটা টাইপ হচ্ছে কোনটা কোন ধরনের ডাটা সেটাকে বলে দেয় তো আমি যখন ভেরিয়েবল নিয়ে কাজ করি আসলে ঘটনাটা কি ঘটে আমি যখন দুটো ভেরিয়েবল ঘোষণা দেব। তখন কম্পিউটার কম্পাইলার দুটো রেজিস্টারের জায়গা শনাক্ত করে রাখবে অর্থাৎ যদি সহজে বলি আমার আমি যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করব ঠিক ততগুলো জায়গা আমার জন্য বরাদ্দ করা হবে ধরুন আপনি তিনটা সংখ্যা যোগ করবেন তাহলে আপনার ভেরিয়েবল দরকার হবে চারটা কারণ প্রতি আলাদা আলাদা সংখ্যার জন্য একটি করে জায়গা দরকার আপনি এ বি সি এই তিনটা সংখ্যা যোগ করতে গেলে এবিসি তিনটা আলাদা জায়গা দরকার কিন্তু যোগ করার পর যে যোগফল আসবে সেই যোগফলটা রাখার জন্য তো একটা আলাদা জায়গা দরকার হবে তাই না সেই আলাদা জায়গার জন্য আপনাকে আলাদা একটা ভেরিয়েবল ঘোষণা করে রাখতে হবে যেটা আপনার রেজাল্টের জন্য ব্যবহার করা হবে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনাদের আর আমরা গত ক্লাসে অলরেডি আলোচনা হয়েছে যে আমরা যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব অর্থাৎ আমাদের ইনপুটে দেওয়া যে সংখ্যাগুলো সেগুলো যদি পূর্ণ সংখ্যা হয় এবং এ থেকে প্রাপ্ত ফলাফলও যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা ইনটেজার নিয়ে কাজ করবো যেটা হচ্ছে আই টি আর এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি মানে পার্সেন্ট ডি যদি কোথাও ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে সেখানে একটা পূর্ণ সংখ্যার কথা বলা হয়েছে ঠিক একইভাবে ভগ্নাংশের জন্য ফ্লুয়েড ব্যবহার করব যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ আর ক্যারেক্টারের জন্য ইউজ করব সিএইচ এ আর যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি এখন কথা হচ্ছে যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো কীভাবে আমি আগে সূত্র ধরেই বলি ধরুন আপনি তিনটা সংখ্যা যোগ করবেন তাহলে তিনটা সংখ্যা যদি আপনি পূর্ণ সংখ্যায় নিতে চান আপনার ফলাফল কী আসবে সেটা আপনার মাথায় একটু রাখা উচিত তো তিনটা পূর্ণ সংখ্যার যোগফল সময় পূর্ণ সংখ্যাই হবে সেক্ষেত্রে আপনি এইভাবে ভেরিয়েবল ঘোষণা করতে পারেন প্রথমে আপনার ডাটা টাইপ লিখতে হবে তারপর স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হবে কীরকম এইরকম ইন্টেজার এ আপনার স্টেটমেন্ট ক্লোজ অর্থাৎ প্রথম স্টেটমেন্ট আপনার শেষ পরে লিখবেন ইন্টেজার বি ইন্টার সি খেয়াল করে দেখুন এখানে আমি তিনটা ভেরিয়েবল ঘোষণা করেছি একটা এ একটা বি একটা সি এবং প্রত্যেকের সামনেই একটা স্পেস রাখা আছে ইন্টেজার লিখে স্পেস দিয়ে ভেরিয়েবলটির নাম ঘোষণা করেছি এবং প্রত্যেকটা স্টেটমেন্টের পর নিয়ম অনুযায়ী আমাকে সেমিকুলন দিতে হয় এগুলো নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে প্রতিটি স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন দিতে হবে এগুলো হচ্ছে তিনটি সংখ্যার জন্য আমি তিনটি ভেরিয়েবল ঘোষণা করলাম এখন তিনটা সংখ্যা যখন আমি যোগ করব। যোগের পর যে যোগফলটা আসবে সেই যোগফলটা রাখার জন্য আমার আরেকটা জায়গা লাগবে সেই জায়গার জন্য আমাকে আরেকটা ভেরিয়েবল ঘোষণা করতে হবে সেটা হচ্ছে ধরুন আমি অ্যাস দিলাম এই এইভাবে আমার কাজগুলো করতে হবে আমি একটা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম করি তাহলে আরও সুবিধা হবে বুঝতে ধরুন আমি তিনটা সংখ্যার গড় বের করব তাহলে গড় বের করতে গেলে আমার কিভাবে চিন্তা করতে হবে তিনটা সংখ্যার জন্য তিনটা ভেরিয়েবল লাগবে তিনটা সংখ্যার যোগফলের জন্য একটা ভেরিয়েবল লাগবে এবং সেই যোগফলটাকে তিন দিয়ে ভাগ করে গড় বের করতে আরেকটা ভেরিয়েবল লাগবে তাহলে আমি ভেরিয়েবল লাগবে মোটামুটি পাঁচটার মতো তো আমি ইচ্ছে করেই ভেরিয়েবলগুলোকে ফ্লোটে ঘোষণা করছি কেন ঘোষণা ফ্লোটে করছি কারণ তিনটা সংখ্যার গড় আমার বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশ আসার একটা সম্ভাবনা থাকে যেহেতু ফলাফল ভগ্নাংশ আসার সম্ভাবনা রয়েছে তাই আমি ইনপুটের মানগুলো ভগ্নাংশই নেব আমি এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি আমার এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যে আমার ফলাফল ভগ্নাংশ আসতে পারে সেটা পূর্ণ সংখ্যা থেকেই হোক কিন্তু আমি নেবো সেটাকে ফ্লোটে আমি কাজ করি কাজ করলে ব্যাপারটা ক্লিয়ার হবে ধরুন আমি লিখলাম ফ্লোট এ ফ্লোট বি সি এটি হচ্ছে তিনটি সংখ্যার জন্য আমি ঘোষণা করলাম এখন তিনটি সংখ্যার যোগফল বের করে যে যোগফলটা আমি যেখানে রাখবো তার জন্য আমি ঘোষণা করলাম এস আর এই যোগফলটাকে যখন ভাগ দিয়ে গড় বের করব তার জন্য ঘোষণা করলাম এ ভিজি নামে একটা ভেরিয়েবল এখানে আমার অলরেডি পাঁচটা ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে এই অংশটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন এটা প্রোগ্রামের একদম ফার্স্টের ধাপ অর্থাৎ প্রথমেই প্রোগ্রাম করার সময় আপনাকে এই কাজটি করতে হবে যে আপনি কয়টা ভেরিয়েবল নিয়ে কাজ করবেন এবং ভেরিয়েবলগুলো কোন ডাটা টাইপের সেই ডাটা টাইপ অনুযায়ী আপনাকে ঘোষণা দিতে হবে এখন পরবর্তী পরের কাজ যেটা পরের কাজটা হচ্ছে ভেরিয়েবলে মান অ্যাসাইন করা অর্থাৎ কোন ভেরিয়েবলের মান কত সেটা যদি জানা থাকে তাকে তা বুঝিয়ে দেয়া আমি ভিতরে জানা মান নিয়েই কাজ করছি এটা একদম ফিক্সড তিনটি সংখ্যার জন্য কাজ যদি করে থাকি অর্থাৎ ইনপুট থেকে না দিয়ে ভিতরে কমপ্লিট একটা প্রোগ্রাম করি যেটা শুধুমাত্র ফিক্সড একটা রেজাল্ট দেবে ধরুন এর মান আমি দিয়ে দিলাম পাঁচ বিয়ের মান দিয়ে দিলাম ছয় আর সের মান দিয়ে দিলাম তিন এখন তিনটি ভেরিয়েলে অর্থাৎ তিনটি জায়গায় তিনটি মান রাখা হয়ে গিয়েছে এর মান পাঁচ বিয়ের মান ছয় সি এর মান তিন তাহলে আমি অ্যাসের মানটা এখন অ্যাসাইন করে দিতে পারবো অ্যাস ইকুয়াল এ প্লাস মানে এই লাইন দিয়ে আমি বোঝাতে চেয়েছি এবিসি কে যোগ করা হলো যোগ করে সেই যোগ ফলটা রাখা হলো এ এই ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন করা অর্থাৎ রাখা পাঁচকে রাখা হয়েছে এর মধ্যে ছয়কে রাখা হয়েছে বি এর মধ্যে তিনকে রাখা হয়েছে c এর মধ্যে অতপর এবিসি যোগ করে টোটাল জিনিসটাকে রাখা হয়েছে এস এর মধ্যে এখন এস এর মানটাকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে আমি গড় পেয়ে যাব আর সেই গড়টাকে আমি রাখব এ ভি এর মধ্যে ব্যাপারটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই এই কাজগুলোকে বলা হয় ভেরিয়ে বলে মান অ্যাসাইন করা তাহলে আমি যদি এ ভি জি ধরে এখন টান দিই তাহলে আমার রেজাল্টটা চলে আসবে আর রেজাল্ট পর্দায় দেখতে চাইলে আমাদের প্রিন্ট এফ কমান্ড ইউজ করতে হয় সেটা আপনারা জানেন আমি কিভাবে কাজটা করতে হবে সেটা আমি লিখে দেখাচ্ছি পিআরআইএন এখন আমার ফরমেট স্পেসিফায়ারের একটু দরকার হবে ফরমেট স্পেসিফায়ারের দরকার কিভাবে এইখানে যে রেজাল্টটা হবে যে রেজাল্টটা আমি প্রদর্শন করতে চাচ্ছি সেটা কোন ডাটা টাইপের এবং কোন ভেরিয়েবলের মানটা আমি দেখাতে চাচ্ছি সেটা আমার এখানে উল্লেখ করে দিতে হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন প্রিন্ট এফে কিন্তু শুধুমাত্র এই কোটেশনের ভিতরের অংশটুকুই পর্দায় দেখাবে তো সেই ক্ষেত্রে আমি পর্দায় কি দেখাতে চাচ্ছি পর্দায় দেখাতে চাচ্ছি এ এর মানটা তাই তো হ্যাঁ এভিজি এর মানটা দেখাতে চাচ্ছি আর এভিজিটা আসলে কোন টাইপের ডাটা আমি এভিজিকে কে ঘোষণা করে এসেছি কি সে ফ্লোয়েটে তাহলে স্পেসিফিকভাবে বলতে গেলে আমি এখানে একটা ফ্লোয়েড টাইপ ডাটা দেখতে চাচ্ছি এটি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার অর্থাৎ এখানে আনুমানিক একটা ফ্লোয়েড টাইপ ডাটা বসবে এবং এই ডাটাটা এই ডাটাটা কোন ভেরিয়েবলের মান সেটা আমাকে কোটেশনের বাইরে কমা দিয়ে উল্লেখ করে দিতে হবে আমি এখানে একটা কমা দিয়ে লিখে দেব এবি এই হচ্ছে আমার প্রোগ্রাম আমি এই লাইনটা আবার একটু এক্সপ্লেন করি প্রিন্টেফ লিখে কোটেশনের ভিতরে আমি যা লিখবো সেই অংশটুকু আমাকে পর্দায় দেখাবে আমি কোটেশনের ভিতরে একটা ফর্ম্যাট স্পেসিফায়ার বসিয়েছি যেটা হচ্ছে পার্সেন্ট অ্যাফ অর্থাৎ এখানে আমি বোঝাতে চেয়েছি এখানে ফ্লোয়েড টেপের একটা মান বসবে আর যে মানটাকে আমি দেখতে চাচ্ছি ফ্লোয়েড টাইপ ফ্লোয়েড টাইপের যে মানটি সেটি আমার কোটেশনের বাইরে কমা দিয়ে ওই ভেরিয়েবলের নামটা লিখে দিতে হবে আমি লিখে দিয়েছি এভিজি এভিজি যেহেতু আমার রেজাল্ট এ লিখে দিয়েছে আমি প্রোগ্রামটা রান করি রান করলে আমি দেখতে পারবো রেজাল্ট চলে এসেছে ফোর পয়েন্ট সিক্স 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 সেভেন অর্থাৎ এটা হচ্ছে আমার গড় মান আপনি ক্যালকুলেটর করলে এই মানটি পাবেন এটা অলরেডি একটা কমপ্লিট প্রোগ্রাম হয়েছে এখন আমি কিছু ওলট পালট করে জিনিসগুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করি যেমন আমি এ এর বদলে যদি এখানে এ দিতাম তাহলে কি হতো তাহলে অবশ্যই এখানে রেজাল্ট ফাইভ পয়েন্ট জিরো 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 অর্থাৎ আমি কিন্তু প্রিন্ট এফে গিয়ে বলতেছি যে এখানে একটা ফ্লুয়েড টাইপ দেখাবে এবং ফ্লুয়েড টেপটা হচ্ছে এ আবার যদি বি দেই তাহলে এই মানটা দেখাবে আর সি দিলে দেখাবে এই মানটা ইভেন যদি এখানে অ্যাজ দেই তাহলে দেখাবে যোগফলটা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা যে আমি প্রিন্ট এফের ভিতরে যেই ফর্মেট স্পেসিফায়ারটা দিচ্ছি সেই ফর্মেট স্পেসিফায়ারের জন্য কোটেশনের বাইরে কমা দিয়ে যেই ভেরিয়েবলের নাম আমি লিখব সেই মানটাই সে দেখাবে আমি যদি গড় দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে লিখতে হবে গড়ের যেই চলকটা রয়েছে তার নাম এই হচ্ছে একটি ঘটনা দ্বিতীয় ঘটনা হচ্ছে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে প্রথম থেকেই যে আমি এবিসি এর মান তো পূর্ণ সংখ্যা নিলাম পাঁচ নিলাম ছয় নিলাম তিন নিলাম তাহলে এগুলো কেন ফ্লোটে ঘোষণা করলাম তাই না আমি একটা কথা প্রথমে বলে রেখেছিলাম যে আমাদের ফলাফল যদি ভগ্নাংশ আসে সেক্ষেত্রে আমরা আমাদের ইনপুটের যে মানগুলো অর্থাৎ প্রাথমিক যে মানগুলো সেগুলো ফ্লোটেই ঘোষণা করব এগুলো ইন্টেজারে করব না কারণ ইন্টেজারে করলে সেক্ষেত্রে সেই ইন্টেজার থেকে ফ্লুয়েট পাওয়াটা সম্ভব হয় না আমি করে দেখালে আপনারা এখন বুঝতে পারবেন আমি ফ্লুয়েটের জায়গায় সব ইন্টেজার লিখে দিই ইন্টেজার ইন্টেজার ইভেন এটাও ইন্টেজার এখন ধরুন পাঁচ ছয় তিনের ফলাফল তো ভগ্নাংশ আসবেই তাই আমি এটাকে ফ্লুয়েটেই রাখলাম ফ্লুয়েটেই রেখেছি সব ঠিক আছে এখানে পার্সেন্ট অ্যাপ দিয়েছি অ্যাভারেজ কারণ অ্যাভারেজ ফ্লুয়েটে যদি অ্যাভারেজটাকে আমি ইন্টেজারে দিতাম তাহলে অবশ্যই আমার পার্সেন্ট ডি দিতে হতো নতুবা প্রোগ্রাম রান করতো না আমি যদি এখন প্রোগ্রামটা রান করি দেখুন রেজাল্ট কি আসে খেয়াল করে দেখুন আমার রেজাল্ট আসার কথা ছিল কিন্তু ফোর পয়েন্ট সিক্স সামথিং সামথিং একটা এসেছিলো কিন্তু এখানে রেজাল্ট দেখাচ্ছে ফোর পয়েন্ট জিরো 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 তার মানে সে একুরেট মানটা দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না কারণ আমি যেই মানগুলো থেকে ভগ্নাংশটা পাচ্ছি সেই মানগুলো হচ্ছে ইন্টেজার ডাটা টাইপের সেগুলো যদি ফ্লোয়েটের হতো তাহলে সে ফ্লোয়েট ডাটা পেত তাহলে আমাকে যেটা করতে হবে বরাবরের মতো যদি আমার ফলাফল ভগ্নাংশে আসার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই এগুলোকে ফ্লোয়েটে ঘোষণা দিতে হবে এই ইন্টেজার এর বদলে লিখতে হবে ফ্লোয়েটে ফ্লুয়েড বি ফ্লোয়েট সে ফ্লোট অ্যাস সেখান থেকে এটা তো থাকবেই ফ্লোট এ এইভাবে কাজটা আমাকে করতে হবে আচ্ছা এইভাবে ছাড়া কি কাজটা করা যাবে না ধরুন আপনি ইন্টেজার দিয়ে ঘোষণা করেছেন তাহলে কি কাজটা করতে করা যাবে না হ্যাঁ আরেকটা সিস্টেম রয়েছে যাকে বলা হয় জোর করে ডাটা পরিবর্তন করা সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই এ লাইনের মধ্যে টোটাল ইকুয়েশনটার আগে আপনাকে লিখে দিতে হবে এটা হবে পিওর ফ্লোট এখন যদি প্রোগ্রাম রান করেন তাহলে আবার দেখবেন আপনার সঠিক ফলটা দেখাচ্ছে আপনি এইভাবেও জোর করে ডাটা টাইপ কাস্টিং করে কাজ করতে পারেন অথবা এইখানে সবগুলোকে ফ্লোয়েটে রূপান্তর করেও কাজ করতে পারেন তবে আমার সাজেশন থাকবে এটা যে আপনারা সবচেয়ে ভালো হয় সব যদি ফ্লোয়েটে ঘোষণা দিয়ে দেন এই হচ্ছে আনুমানিক প্রোগ্রামিং এখন আর একটু কথায় আসি আমি ডাটা টাইপ আর ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করেছি খেয়াল করে দেখুন এ বি সি এস প্রত্যেকটাকে আলাদা আলাদা লাইনে ডিক্লেয়ার করেছি আমি ইচ্ছে করলে এই সবগুলোকে একই লাইনে ডিক্লেয়ার করতে পারি আমি প্রথমে ভেঙে বোঝানোর জন্য আমি আলাদা আলাদা করেছি ধরুন আপনি একসাথে ডিক্লেয়ার করতে চাচ্ছেন তাহলে আপনাকে যেটা করতে হবে এগুলো আমি মুছে ফেলি ইন্টেজারে না আমি আগের মতো ফ্লোটি করছি অ্যাপেলো ফ্লোট কি করব এ ক্রমা বি কমা সি ক্রমা এস কমা এ বি জে অর্থাৎ একই লাইনের ভেতরে আমি পাঁচটা ভেরিয়েবল ঘোষণা করে দিয়েছি এর মধ্যে যদি আপনি অন্য টাইপের ডাটা নিয়ে কাজ করতে চান তাহলে নিচের লাইনে ইন্টেজার লিখে সেটা ডিক্লেয়ার করতে পারেন তার মানে আমি যদি এক লাইনে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমে ডাটা টাইপের নাম লিখতে হবে লিখে প্রত্যেকটা ভেরিয়েবলকে আলাদা আলাদা কমা দিয়ে 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 সেপারেট করে লাস্টে সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করতে হবে ইভেন এই মানগুলো আমি এক লাইনের ভেতর আনতে পারি বিশেষ করে যে মানগুলো স্পেসিফাই করে দেওয়া আছে এই মানগুলো আপনি সরাসরি ফ্লোটের লাইনে বসিয়ে দিতে পারেন করতে গেলে এভাবে করতে হবে এই ইকুয়াল পাঁচ বি ছয় সি ইকুয়েল থ্রি অ্যাস আর এ ভিজির মান জানি না বিধায় এভাবে রেও পরবর্তীতে আমি বলে দিয়েছি অ্যাস সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি এভিজি সমান সমান এখন আর ফ্লুয়েটের জোর করে কাস্টিং করার দরকার নেই কারণ আমি অলরেডি ফ্লুয়েটের সব ঘোষণা দিয়ে দিয়েছি ফ্লুয়েট মুছে দিলাম তাহলে এ জি ইকুয়েল এস বাই থ্রি এখন আমার প্রোগ্রামের সাইজ ছোটো হয়ে গিয়েছে কিন্তু আমার কাজ সহজ হয়েছে আপনি দেখুন রেজাল্ট আসবে ঠিক আগের মতোই অর্থাৎ আপনি ইচ্ছে করলে এক লাইনেও ভেরিয়েবলগুলো ঘোষণা করতে পারেন আমরা আসলে এক লাইনি ঘোষণা করব। এক লাইনে পরবর্তীতে ঘোষণা করব এবং সেভাবেই কাজ করব কারণ আমার এইভাবে কাজ করতে সুবিধা হবে আপনি চাইলে এই প্রোগ্রামটি আরও ছোট করে আনতে পারেন ধরুন আপনি অ্যাস ভেরিয়েবল নেওয়ার দরকারই বোধ করলেন না এই লাইনের তাহলে কোনো দরকার নেই সেক্ষেত্রে আমার এখানে কিছুটা পরিবর্তন করতে হবে এ প্লাস বি অর্থাৎ আপনি এবিসিকে যোগ করে টোটালটাকে তিন দিয়ে ভাগ করে একেবারে গড়টাকে সরাসরি এভিজিতে নামিয়ে দিয়েছেন এবং সেই এবি পরে ডিক্লেয়ার করে দিয়েছেন তাহলেও আমার রেজাল্ট সেই একই দেখাবে আর এখানের যে ব্যাপারটা সেটা তো আগে বলেছি আমি যদি এবিজির বদলে অন্য কোনো চলকের নাম দিই তাহলে সেই রেজাল্টই এখানে দেখাবে আমি কি সে এখানে শুধুমাত্র একটি ফর্মের স্পেসিফায়ার ব্যবহার করতে পারবো না ব্যাপারটা তা না আপনি ইচ্ছে করলে এখানে রেজাল্টের আগে অনেক কিছু লিখতে পারবেন ধরুন আপনি লিখতে চাচ্ছেন মাই রেজাল্ট ইজ পার্সেন্ট অ্যাপ বুঝতে গেলে আপনি এইভাবে বুঝে বুঝতে সুবিধা হবে যে পার্সেন্ট অ্যাপ মূলত একটা শূন্য স্থানের কথা বলছে এখানে তার মানে আপনি যদি বাংলায় চিন্তা করেন তাহলে কথাটা এরকম আমার ফলাফল হচ্ছে ড্যাশ এই ড্যাশের মধ্যে কী বসাতে চাচ্ছি আমি এ ভিজির মানটা আমার যোগফল হচ্ছে পার্সেন্ট এত মানে আমার যোগফল হচ্ছে ড্যাশ এই ড্যাশের মধ্যে আমি বসাতে চাচ্ছি যে মানটা সেই মানটা এখানে লিখে দেব আপনি ধরুন তিনটা সংখ্যার যোগফল বের করতে চাচ্ছেন তাহলে আমার এভিজি বাদ দিয়ে দিলাম এখানে আমি ইন্টারাজার দিয়ে দিলাম এখন আর একটা চলক এস দিলাম তাহলে অবশ্যই আমাকে এখানে একটা চলক ডিক্লেয়ার করে আসতে হবে সেটা হচ্ছে এস অর্থাৎ অ্যাসের মধ্যে আমি আমার জল রাখতে চাচ্ছি তো এখন যদি আমি এখানে পার্সেন্ট অ্যাপ দিয়ে এখানে এস দেই তাহলে কিন্তু ঝামেলা হবে কারণ আমি আমি এখানে বলে এসেছি কি এসটা হচ্ছে ইন্টেজার ডাটা টাইপ তাই না এসটা হচ্ছে ইন্টেজার ডাটা টাইপ আর আমি এখানে এসে বলতেছি আমি একটা আমার আমার ফলাফলটা হচ্ছে ভগ্নাংশ যেটা হচ্ছে অ্যাস সেক্ষেত্রে কম্পাইলার উল্টাপাল্টা আচরণ করবে যে দেখুন এর দেখাচ্ছে প্রোগ্রাম রান করছে না সো আমাকে ঠিক করতে হবে যেটা এখানে পার্সেন্ট ডি দিতে হবে তাহলে আবার প্রোগ্রাম সঠিকভাবে রান করবে কোথাও একটু ঝামেলা হয়েছে হ্যাঁ ঝামেলাটা দেখুন কি করেছি আগের লাইনে আমি কমা দিয়ে স্টেটমেন্ট ক্লোজ করেছি বিধে প্রোগ্রাম রান করছে না তার মানে এখানে কি করতে হবে এখানে একটা সেমিকরণ দিতে হবে এবার ট্রাই করে দেখি হ্যাঁ এবার রেজাল্ট সঠিকভাবে দেখাচ্ছে দেখুন পাঁচ ছয় তিন যোগ করলে কত হয় চোদ্দো মের রেজাল্ট ইস ফরটিন এইভাবে আপনি দেখাতে পারেন আবার ধরেন আপনি একদম অঙ্কগুলোকে নামিয়ে দেখাতে চাচ্ছেন কিরকম ড্যাশ অর্থাৎ পার্সেন্ট ডি পারসেন্ট ডি প্লাস পার্সেন্ট ডি প্লাস পার্সেন্ট ডি তাহলে আমি ভেতরে আসলে কি দেখাতে চাচ্ছি ড্যাশ 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 যোগ যোগ সমান সমান মানে মানে হচ্ছে আমি এখানে দেখাতে চাচ্ছি এর মানটা এখানে বি এর মানটা এখানে সি এর মানটা এখানে এস এর মানটা তাহলে আমাকে ওই সিরিয়াল অর্থাৎ ওই পর্যায়ক্রমিকভাবেই লেখাগুলো লিখে যেতে হবে এখানে লিখতে হবে এ কমা কমা সি কমা তাহলে আমার রেজাল্টটা দেখাবে পাঁচ যোগ ছয় যোগ তিন সমান সমান চোদ্দ রান করলে একটু সমস্যা করছে প্রোগ্রামটা এখন রান করি এই যে খেয়াল করে দেখুন প্রিন্টে কি আসছে এই পার্সেন্ডেজের জায়গায় এর মান দেখাচ্ছে ফাইভ এই পার্সেন্টেজের জায়গায় এর মান দেখাচ্ছে এই পার্সেন্টেজের জায়গায় সি এর মান দেখাচ্ছে এই পার্সেন্টেজের জায়গায় এস এর মান দেখাচ্ছে তার মানে এগুলো আসলে একটা ড্যাশের মতো আমি ইউজ করেছি আপনার বোঝার জন্য আমি এইভাবে বলছি আপনি সিরিয়াল মাফিক মানগুলো অ্যাসাইন করতে হবে পাঁচ যোগ ছয় যোগ তিন সমান সমান চোদ্দো আরও সহজ হবে আমি একটা জিনিস একটু চেঞ্জ করে দিই এখানে যদি অ্যাস দেই তাহলে আমার মানটা কি দেখাবে আর এখানে যদি এ দিই তাহলে আপনি আগে অনুমান করুন যে আপনার স্ক্রিনে কি দেখাবে খেয়াল করে দেখুন প্রথমে আমি অ্যাসের কথা বলেছি তাই এইখানে অ্যাসের মানটা দেখাবে তার মানে দেখাবে চোদ্দ যোগ বিয়ের মানটা পরে দেখাবে ছয় যোগ তিন সমান সমান পাঁচ যদিও এটা একটা অযৌক্তিক সমীকরণ কিন্তু আপনি কম্পাইলারকে ইনস্ট্রাকশন দিয়েছেন এইভাবে এই সিরিয়ালে তাই কম্পাইলার সেইটাই দেখাবে যেটা আপনি কম্পাইলারকে বলে দিয়েছেন খেয়াল করে দেখুন এস এর মান প্রথমে দেখাচ্ছে চোদ্দ বিয়ের মান তারপর তারপর সি এর মান তারপর এর মান তার মানে আপনি প্রিন্ট এফের ভেতরে আপনি আপনার ইচ্ছা মতো রেজাল্টকে উপস্থাপন করতে পারবেন সেটা একান্তই আপনার ইচ্ছা আপনি যেভাবে ইচ্ছা করেন আর কি আসলে আজকের ক্লাসে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে ভেরিয়েবলকে কীভাবে ডিক্লিয়ার করতে হয় আমরা অলরেডি সেটা দেখেছি ডাটা টাইপের নাম লিখতে হবে আপনাকে প্রথমে তারপর স্পেস দিয়ে ভেরিয়েবলের নামগুলো কমা দিয়ে দিয়ে যতগুলো ভেরিয়েবল আপনার লেখা সম্ভব আপনি লিখবেন এর মধ্যে যদি কোনো ভেরিয়েবলের মান জানা থাকে বা দিয়ে দিতে চান সেটা ইকুয়াল সহ আপনি লিখতে পারবেন যেটা এখানে এক্সাম্পলে দেওয়া আছে তারপর আপনার যেই কাজগুলো রয়েছে স্টেটমেন্টের অন্যান্য কাজগুলো সেই কাজগুলো কমপ্লিট করে তারপর আপনি প্রিন্ট এফে আপনার রেজাল্টের কথা বলে দেবেন এই ছিল আজকের কাজ কিন্তু এটা আসলে পিওর প্রোগ্রামিং না এটা খেয়াল করে দেখবেন আমি যাই করি না কেন এখানে মান তো ফিক্সড করে দেয়া ভিতরে পাঁচ ছয় তিনটা ফিক্সড করে দেওয়া মান এই ফিক্সড মানের জন্য সে বারবার একটাই রেজাল্ট দেবে অর্থাৎ এই প্রোগ্রামের ল্যাকিংস হচ্ছে সে একটা ফিক্সড রেজাল্ট দেবে এর বাইরে রেজাল্ট দিতে পারবে না সে শুধুমাত্র পাঁচ ছয় তিন এই তিনটা সংখ্যার রেজাল্ট দিতে পারবে এর বাইরে কোনো রেজাল্ট দিতে পারবে না আমার আসল প্রোগ্রামিং হচ্ছে সে যে কোনো সংখ্যার জন্য মান রেজাল্ট দিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনপুট থেকে মান দিতে হবে আমি এখানে ফিক্সড করে দিয়েছি কম্পাইলারের ভিতরে ফিক্সড করে দিয়েছি এর মান পাঁচ বিয়ের মান ছয় সি এর মান তিন কিন্তু আমার মূল কাজটা করতে হবে এর মান আমি জানি না বিয়ের মানও আমি জানি না সি এর মানও আমি জানি না ইনপুট থেকে বাইরে থেকে একজন ব্যবহারকারী তার ইচ্ছা মতো যে কোনো তিনটি মান দেবে এবং সেই তিনটি মানের রেজাল্ট প্রোগ্রাম করে দেবে সেটা এক এক সময় এক এক রকম হতে পারে তাই রেজাল্টও এক এক সময় এক এক রকম হবে তার মানে কথা কোনটা দাঁড়াচ্ছে কথা দাঁড়াচ্ছে ইনপুট থেকে নিজের পছন্দসই মান দেয়া। আর ইনপুট থেকে মান দেওয়ার জন্য একটা কমান বা একটা ফাংশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ক্যান অ্যাপ প্রোগ্রামের বাইরে শুধুমাত্র লিখে দেখাচ্ছি সি এ এম অ্যাপ এটা হচ্ছে আমার স্ক্যানের ফাংশন এবং এই স্ক্যান এফ ফাংশন নিয়ে আজকে কথা বলবো না সময় আমারও একটু হাতে একটু তার আছে এই ফাংশন দিয়ে আমি ইনপুটে যে কোনো মান দিতে পারবো তারপর আমি ইচ্ছে মতো আমার ইচ্ছে মতো আমি যে কোনো সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল নানারকম কাজ করতে পারবো আমরা সামনের ক্লাসগুলোতে সেটা দেখবো আপাতত আজকের ক্লাস এখানেই রাখি আশা করি ক্লাস যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি